राधे कृष्ण बंधुरा आशा करी सकले तुम्हारा भलो आचो और देखो हमार गोपू थे शुरू है सकाल तो देखो चान टान गोपूर हमें तोला देखो कम्बल ढाका दिए दिए एक ठंडा पड़े गो और ये कम्बलटा छो ना हमें कलकता के बर्धमने कम्बल अनेक खुजे तक हमें पाई क्योंकि कलकता एस क्योंकि गोपूर अनेक कि जिन अवेलेबल पावा जा चलो चले आसि बाड़ी जा प्रस्तुत होन्तु मनटा प्रचंड खराब সেটা তোমাদেরকে পরে বলছি। হ্যালো, তুমি কিছু বলো। দেখো বন্ধুরা, ছেলেটা আমাকে আদর করে আমাকে সান্ত্বনা দিচ্ছে, আমাকে কথা বলার জন্য বলছে। দেখো বন্ধুরা, আমার গোপুকে রেডি করে নিয়েছি, ব্যাগের মধ্যে আমার ছোট ছেলের বইপত্র নিয়ে নিয়েছি, আর তোমার দাদাভাই খাচ্ছে। তো আমি আর কিছু তোমাদেরকে দেখাইনি, ডাইরেক্ট ট্রেনে চলে এসেছি। তা ট্রেনে উঠে গেছি আমি সেখানে বাড়ির দিকে রওনা হতে। তা ট্রেনের পর আমি আর কিছু তোমাদেরকে দেখাইনি, যেহেতু মনটা একদম ভালো ছিল না। ডাইরেক্ট বাড়িতে এসে সেদিনকেও তোমাদেরকে ব্লগ আর কোনো কিছু শেয়ার করিনি, যেহেতু মন ভালো ছিল না, ব্লগ করার একদমই ইচ্ছে ছিল না। তারপরের দিন যখন গোপুদেরকে আমি তুলেছি, চান টান করে যখন রেডি করাচ্ছি, তখন আমি গোপুদের থেকেই তোমাদেরকে আমি দেখাচ্ছি। বন্ধুরা, আজকে গোপুর সাথে আমি সামনে আসতে পারলাম না, যেহেতু মনটা প্রচণ্ডই খারাপ, তোমাদেরকে বলেছি। আর অশান্তি হলে কার ভালো লাগে বলো, ওই জন্য আমি গোপুকে দিয়া যে সমস্ত কিছু ব্লগটা আমি তৈরি করেছি, অ্যাকচুয়ালি একটু গোপুদেরই চ্যালেঞ্জ। তো এই জন্য বন্ধুরা মনটা প্রচণ্ড খারাপ, তো এইসব কথা এখন রাখা যাক। তো চলো আমরা চলে আসি সরাসরি আমার গোপুর কাছে। বন্ধুরা দেখো, আমার গোপু আবার নিজের ঘরে এসে গেছে, আমরা এসেছি কিছুদিনের জন্য। তো গোপু দেখো নিজের ঘরে এসে গেছে, বসে গেছে। তো ঠান্ডা লাগছিল, যে সোয়েটারগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম তা সেই সোয়েটারগুলো আমি পরিয়েছি আমার গোপুকে আর ননিকে। দেখো কত সুন্দর লাগছে। তো আমার গোপুকে দেখো ইতর লাগিয়ে দিচ্ছি। আমার গোপু ওখানে অনেক দিন ধরে সাজুগুজু করতে পারিনি, আমার ননি সোনারা ওখানে সাজুগুজু করতে পারিনি, যেহেতু ওখানে ভাড়াঘরেতে অনেক কিছু নেই। আমরাও ছিলাম যেমন তেমন, আমার গোপু ননিও ছিল যেমন তেমন, এসে সব সাজুগুজু করছে আবার মনের মতো করে। ইতর লাগিয়ে দিচ্ছি, এই গন্ধটা ভালো লাগবে। দেখো এই হচ্ছে আমার গোপুর সংসার। গোপু আমার দু জায়গায় সংসার পেতে ফেলেছে, সময় পাইনি যার ফলে দেয়া হয়নি টাইমে। বন্ধুরা আমার গোপুর দু জায়গায় সংসার বলার কারণ হচ্ছে, এখানেও তো আমরা থাকি সেটা তো তোমরা জানো, এরপরে যে আমরা ভাড়া ঘরে যাচ্ছি সেটাও একটা সংসার তৈরি হয়েছে। তা সেটা তোমাদেরকে দেখিয়েছি কী কী সংসারে আমরা করেছি, তা সেই দুটোকেই বলছি। কেননা আমাদের যেটা সংসার সেটা আমাদের নয়, আমার গোপুর সংসার, তার জন্য বলা হয়েছে যে আমার গোপুর দুটো সংসার হয়ে গেছে। আর এই হচ্ছে আমার ঘরের যে লক্ষ্মী প্রতিমা, যত ভগবানরা আছে এখানেই কিন্তু আমার পুজো হয়। তো আমি সব ভগবানকে নিয়ে যেতে পারবো না, যেহেতু ওখানে আমার কোনো রকম রাখার জায়গা নেই, তোমরা দেখেছো আমার ব্লগে। বন্ধুরা আমি এবার বিয়ে বাড়িতে আমি চলে যাব, যেহেতু বিয়ে বাড়ির ব্লগ তোমাদেরকে আমি দেখাবো না, তোমাদেরকে বলেছি আমার খুব মনটা খারাপ। এই টাইমে কোনো ব্লগ আমি করিনি, কিন্তু আমার ছেলে একটুখানি করেছে, তোমার ছেলের কথা শুনে। দেখো বন্ধুরা, আমার ছেলে কিন্তু ভালোই বলে ব্লগেতে, তোমরা হয়তো জানো না, যদি দীপাবলির ভিডিও দেখে থাকো নিশ্চয়ই জানবে, আর যদি না দেখে থাকো তোমরা দীপাবলির ভিডিওটা গিয়ে দেখো, খুব সুন্দরভাবে কিন্তু আমার এই ছোট্ট 6-7 বছরের ছেলে কিন্তু ব্লগটি বলেছে। দেখো আমার মা নেপালি লাগাচ্ছে, আর এটা হচ্ছে আমার মা, এটা হচ্ছে আমার দিদি, আর এখানে মা এখন নেপালি লাগাচ্ছে, মায়ের নেপালিটা দেখিয়ে দিয়েছি। দেখো আমার মা, আমার মা রেডি হয়ে গেছে, শুধু চুলটা ঝাড়ছে। আমার দিদিও রেডি হচ্ছে, পন্ডস লাগাচ্ছে। দেখো আমার মা রেডি হয়ে গেছে, সেজে গেছে, আর আমার দিদিও পন্ডসটা লাগিয়ে নিচ্ছে, ফর্সাওয়ালা পন্ডস।
এদিকে 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 সজেও গেছে, কত সুন্দর লাগছে দিদিকে। বন্ধুরা তোমরা শুনলে আমার ছেলে ব্লগটা বলছে, তারপরে আমি তোমাদেরকে বলে দিছি বিয়েবাড়ির ব্লগ আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, যেহেতু আমি করিনি। সেদিনকে তো চলে এসেছি শুয়ে পড়েছি, তারপরের দিন সকালবেলা উঠেছি। দেখো গপুদেরকে আমি আবার তোলাচ্ছি, গপুদেরকে আমি তুলিয়ে কোনো রকম বসিয়েছি ওদেরকে, যেহেতু আমি সাত সকালবেলায় চান করাচ্ছি না, হট করে প্রচণ্ড একটু ঠান্ডা ওখানটায় পড়ে গেছিলো, এই জন্য ওদেরকে আমি বসিয়ে রেখে আগে আমি জল বিস্কুট খাইয়ে দিয়েছি, তারপরে ওদেরকে আমি চানের ব্যবস্থা একটু বেলার দিকে করছি। তারপর দেখো বন্ধুরা আমি চলে এসেছি আমার গপুদের চান করাতে একটু বেলার দিকে। তো আমি দেখো আমি আমার গপু সোনাদের আমি জামা কাপড় সব খুলিয়ে দিচ্ছি, তার জামা কাপড় খুলিয়ে আমি ওদের জলটা একটু হালকা গরম করে তাদেরকে আমি চান করাবো, তা তোমাদেরকে চান করানোটা তোমাদের দেখাবো। তো চলো বন্ধুরা আমার গপু সোনাদের আমি চানটা করাই। তো দেখো আমার গপু সোনাদের জামা প্যান্ট খুলে দিয়েছি, তা ওদেরকে বেলার দিকে চানটা করানোর হচ্ছে, ওরা তো ছোট বাচ্চা, ছোট বাচ্চাদের অত সকালে চান করালে ঠান্ডা লেগে যাবে, যার ফলে আমিও একটু বেলার দিকে তাদেরকে আমি চানটা করানোর ব্যবস্থা করছি। তো দেখো আমার ছোটটাকে মানে আমার ননিকে আমি জামা প্যান্ট খোলাচ্ছি, ছোট্ট পাড়া আমার ননি, দেখো কত সুন্দর লাগছে। আর এরই মাঝে কিন্তু আমার ছেলে একটু ডিস্টার্ব করছিলো ভিডিওটার সময়, মানে জুম করে দিচ্ছিলো, ওই জন্য তোমাদের ভিডিওটা অত ভালো লাগবে না, তার জন্য সরি, ক্ষমা চাইছি। আর এই দেখো আমার গপু সোনাদের চান করাচ্ছে, তা গপু সোনারা খুব সুন্দর চান করছে, ওরা ওখানে অনেক দিন চান করতে পারেনি, কিন্তু চান করতে পারেনি বলাটা ভুল, মানে দু চার দিন ওরা চান করতে পারেনি। তারপর আমি এরকম একটা বড় বাটি কিনে নিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছি আগের ব্লগে, তো ওই বাটিতে এই বাটিটা থেকে একটু বড়, ওরা চান করতে একটু সুবিধা হয়, তাদেরকে আমি চান টান করাচ্ছি, করিয়ে আমি এখন চান করে বসাবো তাদেরকে। তো বন্ধুরা আমি তো এখানে বেশি দিন থাকবো না, আর আমার এখান থেকে চলে যেতে হবে আমাকে কলকাতাতে, তা ওখানে আমি কোনো রকম একটা ঘর ভাড়া নিয়ে আমি রয়েছি, হয়তো তোমরা দেখেছো ঘরটা আমার তেমন খুব একটা ভালো নয়, তা আপাতত এখন ওরকম থাকার জন্য, যেহেতু তোমার দাদাভাইয়ের কাজটা অত ভালো নয়, আমি এরকম কোনো ব্লগে আমি বলেছি তোমার দাদাভাই কিন্তু জোম্যাটোর কাজ করে, তা তোমরা আশা করি সবাই জানবে জোম্যাটো কাজে, তা সেরকম পরিস্থিতি বুঝেই কিন্তু আমরা ঘরটা সেরকম ভাড়া নিয়েছি। দেখো নিজের ঘরেতে যেমন তেমন করে থাকা আর পরের বাড়িতে থাকার মধ্যে অনেক তফাত আছে, আর তার উপর পয়সা কড়িরও ব্যাপার আছে, তা যেমন সামর্থ্য সেরকম আমরা ঘর ভাড়া নিয়েছি, তা নিয়ে সেইভাবেই আমরা আছি। আর পরে চেষ্টা করব, দেখব ঘরের জন্য, তা তার জন্য অন্য রকম পরিস্থিতি অন্য রকম কাজ আমাদেরকে দেখতে হবে, ওই সেখানে গিয়ে ব্যবস্থা করতে হবে। তা চলো কতটা কী ব্যবস্থা করতে পারি, আমার গপু আমাদের কে কতটা ব্যবস্থা করে দিতে পারে, তো গপুর আশীর্বাদ আমাদের সবসময় রয়েছে, তার জন্য আমরা কোনো ভয় খাই না। তা যেখানে আমার গপু শোনা রয়েছে সেখানে তো ভয় খাওয়ার উচিতই নয়, যেহেতু সে আমাদের কাছে এসেছে, সে আমার সব কিছু পরিস্থিতি জেনে বুঝে, আজই আমার গপুর বয়স কিন্তু 1.5 বছর হতে চলছে, তো দেখেছো, আর আমার ননির কিন্তু 6 মাস হবে, এটা তোমরা ভালোই দেখেছো, বৃন্দাবনের ভিডিও বৃন্দাবন থেকে আমার ননিকে এনেছি। তোমরা যদি বৃন্দাবনের ভিডিও যদি না দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে বৃন্দাবনের ভিডিওগুলো দেখো, খুব সুন্দর ভালো লাগবে, যেহেতু আমার চ্যানেলটা এখনও অনেক দূর মানে অতটা ভাইরাল হয়নি, যার জন্য তোমাদের কাছে আমার বৃন্দাবনের ভিডিও আরও ভিডিও মানে তোমাদের কাছে পৌঁছাচ্ছে না, তা প্লিজ তোমরা সার্চ করে দেখে নিও আমার বৃন্দাবনের ভিডিওগুলো, সেখান থেকে আমার ননিকে এনেছি, কোথায় কোথায় গেছি, কী কী মন্দির ঘুরেছি সবই তোমাদেরকে আমি দেখিয়েছি, প্রত্যেক পার্টভাবে ভালো করে আমি দেখিয়েছি। তো দেখো আমার ননিকে দেখো কত সুন্দরভাবে চান করাচ্ছি ডুবিয়ে ডুবিয়ে, আর এই চান করাতে করাতেই কিন্তু আমার এখানে একটা শর্ট ভিডিও হবে, যার ফলে ওকে ওরকমভাবে চান করানো হচ্ছে, ও খুব মজা রয়েছে ওরকম করে মজার মধ্যে চান করছে। তো দেখো আমি এখন নিচে বসিয়ে দিয়েছি, তোমরা ভাববে পুরো নিচে কেন বসিয়ে দিয়েছো, ওর আসন আছে অবশ্য, তা আমি এখানে এসেছি হট করে, এখন কিছু আমি হাতের কাছে পাচ্ছি না, নিয়ে ছেলেটা কোথায় কী রেখেছে কোনো কিছু খুঁজে পাচ্ছি না, তার জন্য তাদেরকে নিচে বসিয়ে দিয়েছি একটা একটা করে খুঁজে খাজে, ননিদের আমি আবার সেইভাবে আসন যেমন তেমন রেখেছি তেমনই রাখবো। তো দেখো এই হচ্ছে আমার ননি আর আমার গপু, ননি গপুদের আমি বিস্কুট দিয়ে দিচ্ছি, যেটা প্রত্যেক দিন সকালে যা করি, তা আমার ননি গোপুদের কত সুন্দর লাগছে যেটা তোমরা দেখে বুঝতে পারছ। তো বন্ধুরা আমার ভিডিওটা দেখে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, তো দেখাবে নেক্সট ভিডিওতে।